হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ফ্রেন্ডস, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব রোজা রেখে যে ছয়টি কাজ করলে আপনি পানাহার থেকে বিরত থাকা ব্যতীত অন্য কোনো সওয়াব পাবেন না। কিছু মানুষের রোজা শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকা। তো বন্ধুরা, আসুন তাহলে জেনে যে ছয়টি ভয়ঙ্কর কাজ আমাদের রোজাকে ধ্বংস করে দিচ্ছে তা একবার হলেও প্রত্যেকেরই জেনে রাখা উচিত। এক, দৃষ্টি সংযত রাখতে হবে। বন্ধুরা, বেগানা মেয়েদের দিকে দেখা থেকে চোখকে হেফাজত করুন, টিভি সিরিয়াল দেখা থেকে নিজেকে হেফাজত করুন। ভাইয়েরা, যদি আপনি কোনো নারীর দিকে দৃষ্টিপাত করেন, তা সরাসরি দেখা হোক বা টিভি সিনেমায় দেখা হোক বা ম্যাগাজিন পত্রিকাতেও দেখা হোক, অনেকেই রোজা থেকে অবসর সময় কাটানোর সময় খুঁজে পান না। রোজা রেখে যে আমাদেরকে ইবাদত এবং কোরআন তেলাওয়াতের মধ্যে এবং জিকির তাসবিহ তেলাওয়াতের মধ্যে সময় পার করতে হবে, তা ভুলে তারা বোরিং ফিল করে, নাটক সিনেমা দেখে সময় কাটায়। এতে তাদের রোজা হালকা হয়ে যায়। আর এই সকল কর্মকাণ্ডের জন্য সারাদিন ব্যাপী তাদের রোজা পালন শুধুমাত্র উপোস থাকাই ব্যবস্থা মাত্র। দুই, জবানের হেফাজত করা। এই রোজা রেখেও যদি আমরা দিন রাত পরনিন্দা, অশ্লীল কথাবার্তা ও ঝগড়া থেকে নিজেকে বিরত রাখতে না পারি, তাহলে কিভাবে আমরা আশা করি যে রোজার দ্বারা আমাদের অন্তরাত্মা পরিশুদ্ধ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালিমান মুসলিমুন মিন লিসানিহি ওয়াদিহি, অর্থাৎ সেই ব্যক্তি প্রকৃত মুসলিম হতে পারে না যার হাত ও মুখ থেকে অপর মুসলমান ভাই নিরাপদ নয়। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যাচার ও মন্দ কাজ ত্যাগ করেনি তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাই বন্ধুরা, আমরা পরস্পর গীবত পরনিন্দা থেকে দূরে থাকি, নিজের অপরাধগুলো খুঁজে বের করার চেষ্টা করি। এতদিন আপনি অন্যের গীবত করেছেন, আর এই একটা মাস নিজের গীবত করুন, তাহলে দেখবেন পরিশুদ্ধ হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রোজা অবস্থায় তোমাদের কেউ যেন অশ্লীল কথা না বলে এবং শোরগোল হট্টগোলে লিপ্ত না হয়। যদি কেউ তার সাথে গালিগালাজ বা মারামারি কাটাকাটিতে লিপ্ত হতে চায়, তবে সে যেন কোনরূপ আচরণ না করে এবং বলবে, আমি রোজাদার। তিন, কানের হেফাজত করা। যেমন গান শোনা, গীবত করা, পরনিন্দা ও অশ্লীল কথাবার্তা শোনা থেকে বিরত থাকুন। আমি আগের পয়েন্টে বললাম যে গীবত করবেন না, এবার বলছি যে আপনি গীবত শুনবেন না এবং সেই সাথে গানও শুনবেন না। সেই সঙ্গে উচ্চ স্বরে মিউজিক দিয়ে গান শোনা থেকে বিরত থাকুন। বরং ইন্টারনেটে অসংখ্য ইসলামী সঙ্গীত রয়েছে, সেগুলো শুনুন, তাতে কোনো সমস্যা নেই। সেখানে কত সুন্দরভাবে দিনের পথে আপনাকে ডাকছে, সেগুলো শুনুন, কিন্তু কোনো গীবত শুনবেন না। অশ্লীল কথাবার্তা কোথাও চললে সেখান থেকে দূরে সরে আসুন। চার নম্বর হচ্ছে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা ইত্যাদিকে গুনাহ ও খারাপ কাজ থেকে বিরত রাখা। বন্ধুরা, বাকি মাসগুলো হাত দ্বারা কত না পাপাচার করেছি, অনেকে ঘুষ দিয়েছি নিয়েছি, হাতের গুণা, পায়ের গুণা, গোপনাঙ্গের গুণা কত গুণাই তো করেছি, নিজের চোখকে হেফাজত করতে ব্যর্থ হয়েছি। এই রমজান মাসে সকল প্রকার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে দূরে থাকুন। পাঁচ নম্বর হচ্ছে অন্তরকে সব ধরনের গুনাহ থেকে বিরত রাখা। অন্তরকে সব ধরনের গুনাহ থেকে বিরত রাখতে হবে, যেমন গুনাহের কল্পনা করা, যেমন আপনি বিভিন্ন ধরনের অশ্লীল কর্মকাণ্ড করেছেন, খারাপ কাজ করেছেন, খারাপ কাজ করার অভিজ্ঞতা আপনার অন্তরে বয়ে বেড়াচ্ছে, এই কল্পনা করে করে আনন্দ নেওয়া, মজা নেওয়া এবং এই কল্পনাগুলো বারবার মাথায় আনা, সেগুলো থেকে বিরত থাকা। আপনার অন্তরকে পবিত্র রাখতে হলে পিছনের গুনাহ স্মরণ করে স্বাদ গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে, অহংকার থেকে বিরত থাকতে হবে, হিংসা থেকেও বিরত থাকতে হবে। আর সর্বশেষ যেটি হচ্ছে সেটি সেহেরি এবং ইফতারে হারাম আহার থেকে বিরত থাকা। ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি সারাদিন রোজা রেখে হারাম খাবার দ্বারা ইফতার করে, সে যেন একটি অট্টালিকা নির্মাণ করে আর একটি শহর ধ্বংস করে। অর্থাৎ আপনি কি অর্জন করলেন আর কি হারান? সারাদিন তো রোজা করে সই করলেন, বরং হারাম খাবার খাওয়ার কারণে গুনাহগার হলেন। তাহলে একটি অট্টালিকা নির্মাণ করা বেশি লাভের কাজ নাকি একটি শহর ধ্বংস করা বেশি ক্ষতির কাজ? নিঃসন্দেহে দুটোর মধ্যে একটি শহর ধ্বংস হয়ে যাওয়া বেশি ক্ষতিকর। অর্থাৎ এখানে হারাম খাবার ভক্ষণ করা ভয়াবহতার সম্পর্কে একটি বিশ্লেষণ করেছেন মাত্র। তো বন্ধুরা, আপনারা এই ছয়টি কাজ থেকে দূরে থাকুন আর নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।